শিশুকাল কলে কলে কেটে গেল ভাই যেমন কাল ভোগ বিলাসে উড়িয়ে দিলাম হায় সামতের মাঠ এতটা কঠিন হবে সেই দিন কোনো নারী কোনো পুরুষের দিকে তাকানোর অবকাশ পাবে না এবং কোনো পুরুষ মানুষও কোনো মহিলার মুখের দিকে তাকানোর অবকাশ পাবে না সেই দিন বড় বড় রাজা বাদশাহ সম্রাট সম্রাজ্ঞী বড় বড় প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী ময়দানে মাহাসরে মূর্ছিত হয়ে যাবে কোনো কথা বলতে পারবে না অজ্ঞান হয়ে পড়ে যাবে নবী ম্যান্ডেট দিয়ে বানানো যায় না ভোটাধিকার প্রয়োগ করে নবী বানানো যায় না নবী বানানোর অধিকার একমাত্র কার হাতে বলুন আল্লাহর হাতে আহলেদিস আন্দোলন বাংলাদেশ আসুন পবিত্র কুরআন ও সহিদিসের আলোকে জীবন গড়ি তিন শত পনেরো জন রাচুলসহ সহ এক লক্ষ চব্বিশ হাজার পেগম্বারের ভিতর থেকে কোনো একজন নবীয় আল্লাহ পাকের দরবারে হিসাবটা এই মুহূর্তে শুরু করা হোক হিসাবটা এই মুহূর্তে শুরু করা হোক হিসাবটা এই মুহূর্তে শুরু করা হোক এতটুকু আবেদন করার দুঃসাহস দেখাতে পারবেন না সবাই নাপসি নাপসি করে কাঁদবে নিজের জন্য বিচলিত হয়ে পড়বে আমার কি হবে আমার কি হবে প্রত্যেকটি নবী প্রত্যেকটি মানুষ ময়দানে মহাশরে এটাই নিয়ে ব্যতিব্যস্ত হয়ে পড়বে কেউ কারোর দিকে ভ্রুক্ষেপ করতে পারবে না

ফলে তা আইসা ইয়ার সুলভ অ্যাল মার উয়ং চুরু ইলে ইলেল মারলে বললেন কামতের ময়দানে মুসিবতরের দিনে মানুষগুলো নগ্ন পদে উঠবে পায়ে কোনো জুতা স্যান্ডেল থাকবে না খালি পায়ে উঠবে পরনে কোনো বস্ত্র থাকবে না বিধ্বস্ত অবস্থায় মানুষগুলো উঠবে সেদিন নারী পুরুষ সকলেই একসঙ্গে উঠবে কারোর পরনে কোনো বস্ত্র থাকবে না আনহা বললেন আল্লাহ এত বড় লজ্জার কথা আমরা নারীরা আমাদের পরে নৌকি কাপড় থাকবে না নবীজি বললেন না কারোর পরনে কোনো কাপড় থাকবে না সকলেই উলঙ্গ অবস্থায় উঠবে বিবস্ত্র অবস্থায় উঠবে নবীজির স্ত্রী অমল লজ্জা আমরা কোথায় রাখবো পুরুষ মানুষগুলো আমাদের শরম গাহের দিকে তাকাবে লজ্জায় স্থানের দিকে তাকাবে নী বললেনি আস মিন। কামতের মাঠ এতটা কঠিন হবে সেই দিন কোনো নারী কোনো পুরুষের দিকে তাকানোর অবকাশ পাবে না এবং কোনো পুরুষ মানুষও কোনো মহিলার মুখের দিকে তাকানোর অবকাশ পাবে না লজ্জা স্তন্ত দূরের কথা কেউ কারোর মুখের ফানে তাকানোর অবকাশ পাবে না সকলেই নেপসি নেপসি করে বিচলিত হবে আমি কেমনে বাঁচবো কেমনে বাঁচবো আল্লা আমাকে বাঁচিয়ে দাও মুসিবতের দিনে রব্বুলাইলামিন তুমি আমাকে বাঁচাও তুমি আমাকে বাঁচাও আমার হবে ও আমার কি হবে ও পায় শিশুকাল কলে কলে কেটে গেল ভাই যখন কাল ভোগবিলা সে উড়িয়ে দিলাম হই নিদান কাল কখন এলো জীবনটা মরে লোম নিদান কাল কখন এল জীবনটা মরে হবে এলো হিসবিন সবাই সেদিন উপায় উদ্ভাবন করার জন্য আলামিনের দরবারে আকুলি বিকুলি করবে ছুটাছুটি করবে দিক বিদিক জ্ঞান শূন্য হয়ে আহা জারি করবে রোনা জারি করবে আল্লাহ তুমি আমাকে বাঁচিয়ে দাও ডবল কামেল উস্তাদ আমি ডবল কামেল উস্তাদ আমি টিভি ছাড়ি নাই হত দিচ্ছে ভরি ভরি নিজের আমল নাই আপনাদের এদিকে না থাকলেও আমাদের খুলনাতে আছে ডবল কামেল উস্তাদ আমি টিভি ছাড়ি নাই দিচ্ছে ভুরি ভুরি নিজের আমল না কতজনের করলাম ক্ষতি তবু আমি বিচারপতি কতজনের করলাম খতিব তবু আমি বিচারপতি হিসাব করি না আমার কি হবে উপ আমার কি হবে উফ আমার কি হবে মানুষ সকলেই বিচলিত হয়ে পড়বে ইয়মাজা ফিররুল মারু উম ইন অখি ও উম্মিহি ও আবিহি ও সোয়া বাতিহি ও বাণী আল্লাহ কোরআনুল কারিমের ভিতরে জানিয়ে দিচ্ছেন সেদিন ভাই ভাই থেকে পৃথক হয়ে যাবে মা সন্তান থেকে পৃথক হয়ে যাবে বাবা পৃথক হয়ে যাবে ছেলে মেয়েদের থেকে সেই দিন বন্ধু বন্ধু থেকে পৃথক হয়ে যাবে স্বামী স্ত্রী থেকে স্ত্রী স্বামী থেকে পৃথক হয়ে যাবে লিকুরলে এম এদে সেদিন প্রত্যেকটি মানুষ নিজের জন্য রোনা জারি করবে আহা জারি করবে পাক বিচার শুরু করবেন না কখন করবেন কোনো নিশ্চয়তা পাওয়া যাবে না মানুষগুলো ঘামের সাগরে হাবু ডুবু খেতে খেতে জান বের হবে না শুধু কষ্ট অবর্ণনীয় কষ্টের ভিতরে থাকবে আসরবাসে চলুন আমরা একজন সাফা হাতকারী খুঁজে বের করি যিনি আল্লাহ পাকের কাছে আবেদন করবেন আল্লাহ যেন হিসাবটা শুরু করে দেন বোখারি শরীফ জেলদে সানি কেতাব উত্তাপসিরির ভিতরে হাদি এসেছে মানুষগুলো চলে যাবে হাদরাতে আদম আলাই কাছে চলে যাবে আমাদের আদি পিতাকে জোরে কন আদম আলাই ইসলাম গিয়ে ও কথাটাই বলবে আনতা আবুল বাসার ফসফেলানা ইয়া আদম হে আদম আপনি আমাদের প্রথম আপনি প্রথম মানুষ আমাদের আদি পিতাব আপনার থেকে গোটা দুনিয়ায় বনু আদম ছড়িয়ে গেছে হে আদম আজকে আপনার কাছে এসেছি আমাদের পক্ষতে একটু সাফা আত করুন আল্লাহ পাকের দরবারে আল্লাহ রব্বুল আলমিন যেন এই মুহূর্তে হিসাবটা শুরু করে দেন হিসাবের পরে যদি জান্নাত পাই সে তো খুশির কথা যদি জাহান্নাম পাই কোনো আপত্তি আমরা করব না মেহরবানি করে আল্লাহ দরবারে একটু আমাদের জন্য সাপা আজ করুন এই মুহূর্তে যেন আল্লাহ হিসাবটা শুরু করে দেন কুলা আদম লাشتুনাকুম ইতু নূহান আলাইহিস সালাম আদম আলাইহিস বলবেন আমি পারব না ওই জায়গায় যেতে তোমরা চলে যাও নোহ আলাইহিস ইসলামের কাছে চলে যাও হযরতে আদম তার ব্যক্তিগত ত্রুটির কথা উল্লেখ করবেন অতঃপর মানুষ চলে যাবেন নূহ আলাই ইসলামের কাছে আনতা নূহুন নাবিয়ুল্লাহ ফাশফি' লানা ইয়া নূহ আপনি আল্লাহ পাকের মর্যাদাবান পয়গম্বর আমাদের জন্য একটু শাফাত করুন আল্লাহ রব্বুল আলামিন যিনি হিসাব মুহূর্তে শুরু করে দেন কয়লা নূহুল আসতুহুনাকুম ইতু ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম আ হাশর বাসে আমি নূহ আমি পর্ব না ওই জায়গায় যেতে আল্লাহ পাক রুদ্র কঠিন অবাব ধারণ করে কুরসির উপরে বসে গেছেন তাম সৃষ্টির বিচার করার জন্য الله رب العالمين تكذب البن لمن الملك كل يوم হে আসরবাসী আজকে কার রাজত্ব বলো দেখি আজকে রাষ্ট্রের মালিকানা কার হাতে আজকে আধিপত্য কার হাতে আসরবাসী জবাব দে সেই দিন বড় বড় রাজা বাদশাহ সম্রাট সম্রাজ্ঞী বড় বড় প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী ময়দানে মহাশরে মূর্ছিত হয়ে যাবে কোনো কথা বলতে পারবে না অজ্ঞান হয়ে পড়ে যাবে অদৃশ্য থেকে আওয়াজ ভেসে আসবে লিল্লাহিল ওয়াহিদিল কাহার করু রাজত্ব নেই কেউ আজকে রাজা-তিরাজ নয় একমাত্র হে আল্লাহ তুমি প্রতাপান্বিত সম্রাট রাজত্বের মালিকানা সব তোমার অদৃশ্য থেকে আওয়াজ এসে আসে আল্লাহ পাক রুদ্র কুঠিনাবাব ধারণ করে বসেছেন কেউ সামনে যেতে পারছে নুহায়া ইসাল্লাম বলবেন ইব্রাহিমের কাছে চলে যাও ইব্রাহিম হচ্ছেন খালিলুল্লাহল্লাহর বন্ধু মানুষেরা চলে যাবেন ইব্রাহিম খালিলুল্লাহর কাছে গিয়ে বলবেন ত খালিলুল্লাহ ইয়া ইব্রাহিম ও ফেসফিলে না মেহেরবানী করে আমাদের জন্য একটু সাফা করুন আল্লর দরবারে আপনি আল্লাহর বন্ধু কয়লা ইব্রাহিম আল্লাহ কুম ইতুম মুসা কালি মল্লা আলাইসাল্লাম হাদরতে ইব্রাহিম আলাইহিসাল্লাম একই ঈশ্বরের বক্তব্য দিয়ে বলবেন আমি পারবো না ওই জায়গায় যেতে তোমরা চলে যাও হাদরতে মুস কালি কাছে চলে যা তিনিও তার ব্যক্তিগত ত্রুটির কথা উল্লেখ করবেন তাহলে আদুম আলাইহিসাল্লাম পারবেন না নু ইসলাম পারবেন না ইব্রাহিম ইসলাম পারবেন না মুসা ইসলাম তিনিও পারবেন না একটা সুযোগ আছে পীর সাহেবরা পারবে কি যারা মুখ বন্ধ করে থাকলেন তারা মনে করছেন হ্যাঁ পারলেও পারতে পারে নাকি পীর বলো না নবী বলো এবার বলুন তো কতগুলো পীর সাহেবকে একসঙ্গে জোড়া লাগালে একজন নবী বানানো যাবে কতগুলো সারা দুনিয়ার পীর সাহেবদেরকে যদি জোড়া লাগানো হয় নবী বানানো যাবে যেরকম যাবে নবী বানানোর এখতে কার হাতে নবী বানানোর এখতে যদি জনগণের কাছে আল্লাহ দিতেন তাহলে মোহাম্মদ উবন আবদুল্লাহ নবী হতে পারতেন না একদিকে আমাদের নবীজি প্যানেল দিতেন আর একদিকে আবু জাহালরা প্যানেল দিত ভোটে জিতে যেত কারা আবু জাহালরা নবুয়তি বিশ্ব নবীর পাওয়া হতো না এই জন্য নবী ম্যান্ডেট দিয়ে বানানো যায় না ভোটাধিকার প্রয়োগ করে নবী বানানো যায় না নবী বানানোর অধিকার একতে আল্লাহর একমাত্র বন্ধুগণ এই সুজা সহজ কথাটা বাংলার মানুষ বুঝতে চায় না চাল ডাইল গরু খাসি নজর নিয়াজ নিয়ে ছোটে মৃত পীরের দরবারে ছোটে ওরছে যায় আর কি বলে জানেন দু একটা আপনারা জানেন সব কথা হয়তো জানেন না কুদরতের খেলা বোঝা ভার কুদরতের মহিমা ওয়াপার কুদরতের খেলা বোজা ভার কুদরতের মহিমা ওয়াপার সিলেটের মাজারের পাশে এমন একটি কুয়া আছে যার সাথে সংযোগ আছে আবে জমজমার কুদরতের মহিমা ওয়াপার জোরে শুভানল্লাহ বলেছেন কে কে না কিছু লোক বলেছেন আর শুভানল্লাও দু একজন বলে ফেলেছেন যা বুঝতেছি আর মুখ বন্ধ করে বসে আছেন অধিকাংশ লোক যে দেখি কোন দল যেতে নাকি বন্ধগণ জমজম কূপ কোথায় অবস্থিত বলুন তো মক্কায় মক্কার কোন জায়গাটাতে কে বলতে পারবেন হজ করতে গিয়েছেন কে সাফা মারোয়া আর বাইতুল্লাহ এর মাঝখানে জমজম কূপ অবস্থিত জমজম কূপ আল্লাফাঁকের এক সীমাহীন নিদর্শন পৃথিবীতে পানি পরীক্ষার জন্য মেশিন রয়েছে মেশিন এই মিনারেল ওয়াটার যদি আপনি মেশিনে দেন পরীক্ষা করে রিপোর্ট আসবে একশো ভাগ পিওর বলবে না কোনো পানি পর্যন্ত মেশিন একশো ভার পিওর এই রিপোর্ট প্রকাশ করেনি জমজামের পানি যায় দিন মেশিনে দেওয়া হলো মেশিন পরীক্ষা করার পরে রেজাল্ট দিয়ে দিল রিপোর্ট বের করে দিল it is the 100% pure water all over of the world সারা পৃথিবীর মধ্যেই এই জমজমের পানি এটাই হচ্ছে শতভাগ বিশুদ্ধ পানি সুবহানাল্লাহ আর আর জোরে এই জমজমের কূপের সাথে চিলেটের মাজারের পাশে যেই কুয়া আছে তার কি কোনো সংযোগ থাকতে পারে না এই কথা যদি কেউ বিশ্বাস করে তার কি ইমান থাকবে ভাইজান যান আল্লাহ অথচ বাংলার মুসলমান এগুলো বলছে আর সেখানে যাচ্ছে জমজমের পানি যদি আন্ডারলাইন করে আল্লাহ দিতেন তাহলে বিশ্বনবী যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় গিয়েছিলেন সে সময় মদিনায় একটি পাবলিক কুয়া ছিল যার নাম হচ্ছে বিহিরে মাউনা এই মাউনা কূপের পানি খরা মৌসুমে তলা নিতে চলে যেত এই কুয়ার সাথে আল্লাহ পাক একটা সংযোগ লাইন করে দিতে পারতেন তাকে দিয়েছিলেন তাকে দিয়েছিলেন তাহলে নবীজির বেলায় যে সুযোগ দেওয়া হয়নি সেটাকে অন্য কোন অসম্ভব নবীর চাইতে কোনো পীর বড় হতে পারে না আর একদল মানুষ বলছে যত নবী অলিভ হবে মালগাড়ি ইঞ্জিন হয়ে টেনে নিয়ে যাবে পুরি জোরে আরো জোরে এজোর হলো না কি ব্যাপার সবাই মিলে আরে ইলেকশনের সময় স্লোগান আসলে তো খুব জোরে জোরে বলতে পারে না ওই যে কর নৌ ক যাচ্ছে কর নৌ ক আসছে করো নৌ ক এবার বটে নৌ ক জিতে যাবে নৌ ক আপনারা মনে করতেছেন সর্বনাশ করেছে হুজুর মনে হয় লীগ না অন্যটাও আমার কাছে আছে উনিশ বিশ গুণে নিশ এবার ভোটে ধানের শীষ দয়েল পাখি ধানের শীষ মায়ের কোলে জিতে তাহলে কি বিএনপি নাকি তাও না আরো আছে লাঙ্গলের ফলা থেকে উঠে আসা অতি আন্তরিক আমার ভালোবাসা কে বলেছিলেন আমাদের হাজি সাহেব প্রভাত হাজি সাহেব এর সাত সাহেব লাঙ্গলের ফলা থেকে উঠে আসা অতি আন্তরিক আমার ভালোবাসা এত কথা কইল হুজুর আমাকে দাড়ি পাল্লার কথা তো কইলো না এই ইনশাল্লাহ দাড়ি পাল্ল এবার ভোটে দাড়ি পাল্ল জিতে যাবে দাড়ি পাল্ল ই খুব করতে পারে আমাদের মানুষেরা খুব বলতে পারে ঘামিয়ে নর্তন কর্দন করেছিল গান দেয় আর যখন নাউজিবুল্লাহ বলার দরকার হয় যখন সুহান আল্লাহ বলার দরকার হয় যখন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বলার দরকার হয় যখন আল্লাহ আকবর বলার দরকার হয় তখন আর গলায় জোর হয় না ঠিক না শুনবেন আলহামদুলিল্লাহ ফজলাত শুনবেন হ্যাঁ বলবো বক্তব্য প্রকারের দেশের মাটিতে একটা হচ্ছে আওয়াজ আর একটা হচ্ছে ওয়াজ ওয়াজ হচ্ছে সেটা যেটা কোরআন এবং হাদিস দিয়ে বলা হয়ে থাকে একদিন আল্লাহ নবী একদিন ফিরিয়ে মুসল্লিদের দিকে তাকালেন পজরের সালাতে ثم اقبل علينا بوجهه فوعجنا موعجه بليغه جرفت منها العيون ووجلت منها القلوب فقال رجل يا رسول الله كان هذه موعجه معدع فعسنا فقال اوصيكم بتقوى الله নবীজি salam ফিরিয়ে মুসল্লিদের দিকে তাকিয়ে ওয়াজ করলেন ফা ওয়া জানাও মাউইয়াতাম বালিগ ওয়াজ করলেন নাতি দীর্ঘ বক্তব্য দিলেন ওয়াজ রাসুলের কথা ওয়াজ কায়দা আতুকুম মাউইজাতুম মির রাব্বিকুম ওয়া শিফা লিমা পাক বলছেন কত যা মা হেন আপনি বলে দিন দুনিয়ার মানুষকে লক্ষ্য করে বলুন তোমাদের কাছে এসেছে আল্লাপাক পক্ষ থেকে একটি মাও ইজ একটি ওয়াজ একটি বক্তব্য একটি স্পিচ এসেছে আল কোরআন হচ্ছে একটি আল্লাহ ফাকের ওয়াজ আর নবীজি সাবিদের দিকে ফিরে যেই বক্তব্য দিলেন তার নাম ওয়াজ অতএব প্রমাণিত হয় ওয়াজ হতে গেলে কোরআন এবং হাদিস হতে হবে